এবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপির সংখ্যা 50, এর মধ্যে আওয়ামী লীগের 48 জন এবং জাতীয় পার্টির 2 জন। ইতোমধ্যে দুদলই তাদের মনোনীত প্রার্থীদের প্রস্তাবিত নাম জমা দিয়েছে নির্বাচন কমিশনে। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে শুরু হয় প্রস্তাবিতদের যাচাই বাছাই। এতে উপস্থিত ছিলেন 50 জন সম্ভাব্য নারী এমপি। প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত জানতে চায় কমিশন। কারো বিরুদ্ধে ঋণ খেলাপি, ফৌজদারি মামলা, গ্যাস পানি বিদ্যুৎ বিল বাকি থাকার অভিযোগ না পাওয়ায় সবাইকে বৈধ হিসেবে ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। আমরা মোট 50টি মনোনয়নপত্র জমা পেয়েছি, আমাদের কাছে জমা দেওয়া হয়েছে এবং কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি। বাছাইকৃত মনোনয়নপত্রের বিষয়ে যদি কারো কোনো আপিল থাকে তাহলে সেটা আপিল দায়েরের সুযোগ আছে, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। সর্বশেষ সুযোগ হচ্ছে 25 ফেব্রুয়ারি 2024। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বৈধ হিসেবে মনোনয়ন পাওয়ার পর সম্ভাব্য নারী এমপিরা জানান, আসন সংরক্ষিত হলেও দেশ জাতির কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। আমাদেরকে আরেকটু সংগঠনভাবে গুছিয়ে উঠতে হবে, সো এখানে ইনশাআল্লাহ কাজ করব। যেসব কাজ আমার উপর এখন অর্পণ করবেন, আমি নিষ্ঠা এবং সততার সাথে সেই সব কাজগুলো সম্পূর্ণ করব। আমাদেরকে অনেকেই ভাবে যে নারী সংসদ সদস্যদের আসলে কাজ করার খুব একটা স্কোপ নেই। আমরা সবাই মিলে দেখিয়ে দিব যে আসলে নারী সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা কতটুকু কাজ করতে পারে। একেবারে ইন্ডিকেটর ধরে ধরে কাজগুলো আমরা করে যাব, পার্টিকুলারলি ফর দ্য নিউ জেনারেশন, একদম পিছিয়ে পড়া মানুষ, সমাজে যে দুর্বল বিষয়গুলি আছে, দুর্বলতাগুলি আছে, সেগুলি চিহ্নিত করে এবং সেই বিষয়ে আইন পাশ করার চেষ্টা করব। প্রার্থীদের বৈধতার বিরুদ্ধে 22 ফেব্রুয়ারি আপিল করা যাবে আর আপিলের শুনানি হবে 24 ফেব্রুয়ারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।